হাই রে বিধি ওরে বিধি, আই রে বিধি ওরে বিধি, তোর মনে কি ইহাইছিল সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতো কি মোলু, হাই রে বিধি ও রে বিধি, হাই রে বিধি ও রে বিধি, তোর মনে কি হাইছিল সমুদ্রের কি নারাই থেকে জল বিনে চাতো কি বলু, সমুদ্রের কি নারাই থেকে ঘন বিনে বাড়ি, খাইলা চাত অন্য বাজি নবঘন, নবঘন বিনে বাড়ি, দিগা ভাদি যাই যদি প্রাণ সেউ তো ভালো, সমুদ্রের কি চাতক থাকে মেঘের আছে, মেঘ নিশন অন্য দেশে, চাতক থাকে
সন অন্য দেশে বাঁচে কিসে তৃষ্ণাগত প্রাণাকুল সমুদ্রের কিনারায় থেকে জলবিনে যাত কি মূল সমুদ্রের কিনারায় থেকে লালন ফকির বলে রে বো হলো নামর ভজন সাধন লালন ফকির সাইজি বলছে যে হলো নামর ভজন সাধন ভুলে সিরাজ সাইজির চরণ কারণ ওই চরণের যে আদেশ ছিল তা আমি মানতে পারি নাই সাধক বলছে প্রত্যেক ব্যক্তিকে তার নিজ কর্মফল ভোগ করিতে হইবে তা বাবা যদি আমি চুরি করি অবশ্যই সাধু হতে পাবো না আর যদি সাধুর কর্ম করে থাকি তো অবশ্যই চোর নাম আসার পরও সেই নাম আমার গায়ে খাটবে না আমি যদি 5 টাকার কোনো পণ্য কিনতে যাই তাহলে ওখানে 2 টাকা নিয়ে গেলে আমাকে ওই পণ্য দেবে না আমি যদি 15,000 টাকার মাসের চাকরি করে মাসে যদি 1,00,000 টাকা বেতন চাই আমি পাবো না তা যাই যতটুকু কাজ করবে এই জগতে ততটুকুই সে মূল্য পাবে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কাজের মূল্য কোনো ব্যক্তি পাবে না যদি সৎকর্ম হয় সে সৎকর্মের কাজও এই দুনিয়াতেই ভোগ করবে আবার যদি অসৎকর্ম হয় সেই অসৎকর্মের ফল এই দুনিয়াতেই ভোগ করতে হবে যদি এই ভোগ না হয় তাহলে স্বয়ং প্রভু মিথ্যা হয়ে যায় আল্লাহর কিতাব মিথ্যা হয়ে যায় তাই সাজি তার পদের মধ্যে বলছে লালন ফকির বলে রে মো হলো না মোর ভজন সাধন লালন ফকির চরণ মানব জনম বিথায় গেল সমুদ্রের কিনারায় থেকে জলবিনে যাত কি মূল সমুদ্রের কিনারায় থেকে হাই রে বিধি ওরে বিধি ওর
করে বিধি তোর বলে কি হাই ছিল সমুদ্রের কি নারাই থেকে জলবিনে চা তো কি বইল সমুদ্রের কি নারাই থেকে জলবিনে চা তো কি বইল সমুদ্রের কি নারাই সমুদ্রের কিনারায় থেকে।